সম্মানিত ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সারা বিশ্বে সাতটি মাসাব খুব প্রসিদ্ধ প্রসিদ্ধ লাভ করেছে এই মাসাবগুলোর ইমাম যারা ছিলেন তারা কোরআন হাদিসের নির্যাস বের করে সাধারণ মানুষের জন্য অনেক সহজ করে দিয়েছেন যারা যারা একান্তই এই কোরআন হাদিসে বিধি বিধানগুলি জানেন না অথবা অন্য কোনোভাবে যা জানার সুযোগ নেই তিনি যদি কোনো মাঝহের মাধ্যমে কোরআন সুন্দর অনুসরণ করে তাতে কোনো সমস্যা নেই আবু হানিভা রাহিমহল্লাহ যিনি এই মাঝাবের ইমাম তিনিও কিন্তু সুন্দর একটি মূলনীতি দিয়ে গিয়েছেন তিনি বলেছেন যদি সেই হাদিস পাও তুমি যদি সেটি আমল করো কিন্তু বাস্তবে যদি দেখা যায় আমার মাঝাবের একটি সিদ্ধান্ত রয়েছে আল্লাহ রসুলের হাদিসের সাথে সংঘর্ষিত সাংঘর্ষিক সাংঘর্ষিক অথবা একটু উল্টু রসুল সাল্লুসাল্লা হাদিসের উপর যদি আমল করো তাহলে মনে রাখবে আমি ইমাম ও মাঝাব এটি মাঝহের ক্ষেত্রে মূল কথা হচ্ছে আমাদের মাঝাবের সম্মানিত ইমাম ইমামগণ তারা কোরআন হাদিস সম্মত জীবনযাপন করেছেন কিছু বিষয়ে গবেষণা করেছেন এবং তারা বলে গেছেন যদি কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত সাংঘর্ষিক হয় তোমরা এই মজাবটি মানবে না কারণ তারা তো এই একই দিনের অনুসারী সাধারণত মানুষ চাইলে কোনো জীবনে মাঝাব মানতে পারেন কিন্তু মাঝাব মানা বাধ্যতামূলক এমন কথা মাঝাবের সম্মানিত আমরাও বলে যাননি এবং সেটি সঠিক নয় কোনো জিনিসকে ফরাজ বলতে হইলে শরীরের বিধান লাগবে যে বিষয়টি হতে হবে সেটি হলো কোরআন সুন্দর অনুসরণ করা মাজাব কোনো দিন দিন নয় আমাদের সম্মানিত সারাদ আমরা কোরআন এবং সুন্নার অনুসরণ করেছেন তাদের সময় যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে এবং যেখানে পবিত্র কোরআন এবং সাই হাদিসের নির্দেশনা পেয়ে পাননি সেক্ষেত্রে তারা গবেষণা করেছেন তারা এই কথাও বলেছেন যদি আমার গবেষণার সাথে কোনো সাংঘর্ষিক হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাঝাব যদি আমার বক্তব্যর সাথে কোনো হাদিসের সাংঘর্ষিক অবস্থা হয় তাহলে আমার বক্তব্য কি তোমরা দেওয়ালে দেয়ালের উপরে শ্রাণী মারো আল্লাহ রসুল সাল্লা ইসলামের সময় ফরস মাজাম মার্হ রসুল ফরজ ছিল না সাহবাদের সময় ফরজ হয়নি তাবিদের যোগে ফরজ হয়নি পরবর্তীতে সেটা ফরজ করার মতো সাধ্য আমাদের হাতে হাতে নেই বিদায় হজের সময় সময় তো রসুল সাল একদিকে আসন দিচ্ছেন অন্যদিকে আয়াত নাজিল হল যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে দিনের সাথে নতুন কিছু সংযোজন করার প্রয়োজন নেই এবং সেই সুযোগও নেই আমার রসুল সাল্লা মানহাজকে মানব যেভাবে যেভাবেই চলবো সেভাবেই চলব কেউ যদি কোনো মাসাব মানতে চান মানতে পারেন কিন্তু এটা বাধ্যতামূলক নয় একটা জিনিস খেয়াল রাখা উচিত মূল নীতি দিয়ে কেউ কোনো মতভেদ নেই কোনো কোনো মুসলমানদের মধ্যে সন্ন্যী ওলামাদের মধ্যে কোনো মতভেদ নেই যেমন সিয়াম হাজ জাকা কালিমা এগুলো নিয়ে কোনো মতভেদ নেই শুধু শাখা পর শাখায় কিছু মতভেদ রয়েছে এগুলো খুটি নাটির জিনিস এগুলো নিয়ে এত সিল্লি সিল্লি করাও ঠিক না যেমন সালাদের ভিতরে রফিয়া দিন করািন বলা ধরে সোরা না ফিরলে সালাদা প্রত্যেকেরাতে রুকতে যাওয়ার সময় রফিয়া দিন করা রুকুতে ওটা সফায় দিন করা এবং এ সমস্ত হাতের ইশারা নিয়ে এগুলো নিয়ে মতভেদ সাধারণ জিনিস কারণ এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না প্রত্যেকে আমাদের সম্মানের প্রত্যেকে আমাদের সম্মানিত ইমাম এই সাইজন স্যারও অনেক ছিলেন যার যেটা প্রসিদ্ধ প্রসিদ্ধ হননি কেউ কেউ যে এক এক মজার ইমামকে মানা মানে কি যে কোনো লোকের কোনো একটা ঐক্য মানে যিনি নাকি সাধারণ লোক হয় মানন মানে কি কোরআন হাদিস আলোকে উনি কথা বলে অনটা মানি চলতেছেন যার নাকি নিজে নিজে কোনো কোরআন হাদিস বাহির করা সম্ভব না সাধারণ লোক তিনি যে কোনো কোনো আলেমের কে ফলো করা ঠিক মানে যায় যায় যিনি কোরআন হাদিসের আলোকে বলে থাকেন আর যিনি কোরআন হাদিসের আলোকে বলতে পারেন না তাকে সোক অন্তভাবে বিশ্বাস করা এটা 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 ভরিয়া করা উচিত যাদের ভিতরে যেমন বিভিন্ন ওর মায় থেকে মত নিয়ে দেখা যায় চারটা চারটা বেশি কোরআন হাদিসের সাথে মিল আছে ওটা মানিয়ে নেবেন মানিয়ে চলা এটা তো কোনো অসুবিধা নেই পূর্বে বলেছি গারাম করার মধ্যে মূল নীতির মধ্যে কেউ আর মতভেদ নেই শুধু শাখা পরা শাখা শুনিয়া মতভেদ আল্লাহ সবাইকে কোরআন ছাড়ি সুন্দর আলোকে জীবন যাপন করার তো সুবিধান করেন হাজা মারেন দি আল্লাহ